আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বিগত ভিডিওতে আমি বুডিং সম্বন্ধে কিছু কথা বলেছিলাম, যেটা আসলে ঔষধ সম্বন্ধে ওইভাবে বলতে পারিনি। তো বুডিং কিভাবে আসলে পরিচর্যা করবেন, কিভাবে বুডিংয়ে বাচ্চা লালন পালন করা যায় ভালোভাবে, সে সম্বন্ধে কিছু কথা বলছিলাম। তো দর্শক মণ্ডলী, চলুন আজকে যাচ্ছি আপনার দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 8 থেকে 15 দিন, এই যে 7 দিন, এই 7 দিন আপনি কী ধরনের পরিচর্যা এবং কী ধরনের ঔষধ খাওয়াবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায়। তো দর্শক মণ্ডলী, 8 থেকে 9 এই 2 দিন আপনার বাচ্চাকে যা করবেন বা যা খাওয়াবেন সেটা হচ্ছে বাচ্চার প্রতি অত্যাধিক খেয়াল তো রাখতেই হবে। এই 8 থেকে 9 দিন বা 8 দিনের পরে কিন্তু বাচ্চার পায়খানা বেশি করবে, আপনাকে অবশ্যই আপনার বেডের যে তুষ বা ঘুণ যেটাই আছে সেটা ঘন ঘন বা 2 থেকে 3 বার বা 4 বার কিন্তু উল্টায় পাল্টিয়ে দিতে হবে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। চলুন ফিরে যাচ্ছি ঔষধের বিষয়ে। 8 দিনের দিন আপনি অবশ্যই মনে রাখতে হবে আপনার মুরগির বাচ্চাকে লিভারটনিক্স দিতে হবে, লিভারটন দিতে হবে, যেটা আপনার লিভারটন দিবেন হচ্ছে 2 লিটার পানিতে 1 মিলিগ্রাম, এবং এটা দিবেন সকালে, এবং দুপুরে দিবেন আপনার জিঙ্ক, যে জিঙ্ক দিবেন হচ্ছে 1 লিটারে 2 মিলিগ্রাম, 1 লিটার পানিতে 2 মিলিগ্রাম, এবং রাত্রিতে আপনি সাদা পানীয় দিতে পারেন বা নেপ্রোকেয়ার একটা ওষুধ আছে, নেপ্রোকেয়ারটা দিতে পারেন। তো দর্শক মণ্ডলী, 8 এবং 9 এই 2 দিন সেম টু সেম এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, যার কারণে কি হবে, এর উপকারিতা হচ্ছে আপনার লেভারটন দিলে অবশ্যই এই যে আপনার এই কয়েকদিনের যেই আপনার মুরগির পেটে বাচ্চার পেটে যে সমস্যাগুলো আছে, লেভারটন দিলে লেভারটা সতেজ থাকবে, এবং জিঙ্ক দিলে আপনার তার খাবার রুচিটা বেড়ে যাবে। এই কাজগুলো কিন্তু 8-9 দিনে এই ওষুধগুলো খাওয়ালে এই কাজগুলো হবে। তো দর্শক মণ্ডলী, ফিরে যাচ্ছে 10ম দিনে। তো 10তম দিনে কিন্তু আমাদেরকে আর একটি ভ্যাকসিন দিতে হবে, সেটা হচ্ছে গাম্বুরো। তো দর্শক মণ্ডলী, গাম্বুরো ভ্যাকসিন দেওয়ার আগে আমি বলে নিচ্ছি যে 10 তারিখে আপনি সকালবেলায় ইসেল দিবেন, এবং দুপুরে আপনি সাদা পানি দিবেন, এবং রাত্রিতে আপনি কিন্তু ভ্যাকসিনটা দিবেন, সবসময় ভ্যাকসিনটা রাত্রিতে ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তো দর্শক মণ্ডলী, এটি ছিল হচ্ছে 10ম দিনের ঔষধ এবং ভ্যাকসিন। চলুন ফিরে যাচ্ছি 11 থেকে 15 দিন, 11, 12, 13, 14, 15 এই যে 4-5 দিন যেটাই বলি, এই 4 থেকে 5 দিন কিন্তু আপনাকে আরে একটি আপনাকে ডোজ করাতে হবে, সেটা হচ্ছে অ্যামোক্সাসিলিন হতে পারে, রেনামক্স হতে পারে, বা কিছু ডক্সিভিট দিতে পারেন, এই ধরনের একটি ডোজ করাবেন আপনি। যে ডোজটি আপনাকে পুরো ডোজটা দিতে হবে, কেননা এই 11 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনি আরেকটি খাবার চেঞ্জ করবেন, যেটা খাবারের কিন্তু মেনুটা চেঞ্জ হবে, চিকন খাবার থেকে হয়তো মোটা খাবার খাওয়াবেন। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এখানে একটি ডোজ করাবেন, অ্যামোক্সাসিলিন বা রেনামক্স এ ধরনের একটি ডোজ করাবেন, এ ধরনের ওষুধ দিয়ে একটি ডোজ করাবেন, তাহলে এই পায়খানার যে একটা সমস্যা হতে পারে খাবার চেঞ্জ করলে, এই সমস্যাটা আপনার কেটে যাবে। তো দর্শক মণ্ডলী, এই ছিল 11 থেকে 15 দিন পর্যন্ত আপনার মুরগির যেই সমস্যাগুলো। তো দর্শক মণ্ডলী, 11 থেকে 15 দিন পর্যন্ত ঔষধ প্লাস যেই কুটিনাটি সমস্যা, আমার জ্ঞানে যতটুকু আমি বুঝতে পারছি বা যতটুকু আমি নিজে প্রত্যক্ষদর্শী, তো ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো দর্শক মণ্ডলী, আমার এই কথাগুলোর ভিতরে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, আর কিছু শিক্ষণীয় থাকলে সেভাবে কাজ করবেন। আমি হয়তো বা ওই রকম কিছু জানি না, তো নিজে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমার এই ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু শিক্ষণীয় কিছু থেকে থাকে, তাহলে আমার এই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, অবশ্যই উত্তর পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি, আল্লাহ হাফেজ।